ตาสลกไก่จิตดำชันมุงนตรีเลเบอร์คอมมิชชันนาร์นิธานิกาเซเดปุติชันยาฟาร์กาซีไอทียูอาสลอราจักรอากุลินีออริเอนต์จอมินีนิชิมิเรลิคลายย์ออฟฟิศเลนอัมสันย์เลเวอร์ตังนกอทังเกย์เลเวอร์คอมมิชชันนาร์นิธานิบอร์กนิชันมุงบลายาฟาริริกาซีไอทียูนิออซามารอมันจะคือ CITU นี่ฮัสเตตังพังชงกอร์ประสาทดัตต์ที่ลูกค้าอุตสาหกรรมคลับผู้มุ่งมั่นมุ่งมั่นมันจะคือที่การศึกษาที่ลูกค้ามันจะต้องจัดการเอ้ยนิร মাণ ขั้นตอนสมิกเดอร์จอนเนี่ยไม่ใช่สิรัฐเกอร์บัมฟรอนชอร์การตาเดอร์อุณหภูมิในประเทศคอลลานในประเทศconstruction workers welfare board তৈরি করেছিল এই board তৈরি করার পর সরকারি ক্ষেত্র বা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে যারা 10 লক্ষ টাকার উপর কাজ করেন তাদের 1% সেস এই বোর্ডের যে তহবিল সেই তহবিলে জমা হয় এই জমাকৃত তহবিল বামফ্রন্ট সরকারের সময়ে নির্মাণ শ্রমিকদেরতারা আহত হলে পর কাজ করতে গিয়ে অসুস্থ হলে পর অথবা কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে পর তারা যে কাজ করতে পারেন না তার জন্য এই বোর্ডের তহবিল থেকে নির্মাণ শ্রমিকদের সাহায্য করা হতো এছাড়াও শ্রমিকদের ছেলে মেয়ে যারা আছে বা ভাই বোন যারা আছে যারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাদেরশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য ওই বোর্ডের থেকে সাহায্য করা হতো তাদের পরিবারে বিয়ে বা এই ধরনের অনুষ্ঠানে এই বোর্ড থেকে সাহায্য করা হতো ঘর তৈরি করার জন্য সাহায্য করা হতো এই তহবিলে প্রচুর পরিমাণ টাকা আছে বর্তমান সরকার আসার পর আমরা লক্ষ্য করছি যে এই নির্মাণ শ্রমিক তহবিল এখান থেকেটাকা সরকার সরিয়ে নিচ্ছে যেটা নির্মাণ শ্রমিকদের উন্নয়নের কাজে খরচ হওয়ার কথা একদিকে বিজেপি সরকার যেমন নির্মাণ শ্রমিকদের ক্ষতি করে তাদের তহবিলের টাকা অন্য খাতে সরিয়ে নিচ্ছে ঠিক একইভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নতুন যে চারটি শ্রম কোড করেছেন এই শ্রম কোডের মধ্যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করেEmployees Provident Fund এবং Construction Workersদের বোর্ডের যে টাকা হাজার হাজার কোটি টাকা এই টাকা অন্য খাতে নিয়ে যাবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন শ্রমজীবী মানুষের স্বার্থে বামফ্রন্ট সরকারের সময়ে বিভিন্ন সময়ে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মজুরি বৃদ্ধির জন্য বামফ্রন্ট সরকার উদ্যোগ গ্রহণ করতেন শ্রমিকদের বিশেষ দাবি খুব বেশি করতে হতো নাসরকার থেকেই উদ্যোগ নেওয়া হতো আর এখন দেখছি আমরা গত সাড়ে চার বছর সময়ে বা 53 মাস সময়ে যেটা নিয়ম ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স বলে ছ মাস পর পর শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য এই যে বিষয়টা আছে এই বিষয়ে এই সরকার মাথাই আনে না তাদের চিন্তার মধ্যেই নেই যে ছ মাস পর পর মূল্যবৃদ্ধি অনুযায়ীশ্রমিকদের মজুরি বৃদ্ধি করা দরকার এটা এই সরকারের মাথাতেই নেই সরকারি কাজে সুযোগ বৃদ্ধি করতে হবে নির্মাণ ক্ষেত্রে সরকারি সুযোগ কাজে সুযোগ বৃদ্ধি করতে হবে ব্যুরো রিপোর্ট চিনখরা